ভাই ভাই ধাক্কা দিন না ভাই ধাক্কা দিন না মানে একটা কাজ নাকি আরে আল্লাহ আরে আমার ক্যামেরা ট্যামেরা মানে বিশ্রী অবস্থা আরে ভাই আমি যেটা ছেলে মানুষ তো দুঃখ দেখা আজকে আমরা লালপুর নাটোরে মানে তুমি নিজেই হারা ফেলেছিল এই ছোটন কাকা কিন্তু আমি যাচ্ছি আমাদের সবার জনপ্রিয় মুখ ছোটন চাচার সাথে দেখা করতে। আসলে ঘুরে যে লালপুর নাটোরে গেছে, আমার পোশাক আশাক দেখে বুঝতে পারতেছেন আমি টোটাল আজকে রেডি, আর এখন দেখতেছি দেখতে দেখতে দেখলাম এক জায়গায় ঝর্ণামন্না উঠতেছে, পানি মানি পড়তেছে, আমার মন চাইলে যে জায়গায় যায় কিন্তু এই জায়গায় সব মেয়েরা শুধু উঠতেছে, এই জন্য আমার লজ্জা করে বিয়াদ করে না, কিন্তু সব মেয়েরাই বেশি। তারপরে মনে করেন যে কী করবো, যেহেতু আইসি অ্যান্ড বেড়াতে তো হচ্ছে, এই নিজে মনে করেন একা এই একা একাই ঘুরতেছে, মাঝে মাঝে গ্লাস গ্লাস পড়তেছে, কারণ বাইরের পরিবেশটা খুব একটা ভালো না। আরে আল্লাহ কী বলবো, এত পরিমাণ চারিদিকে মনে করেন রাস্তার উপর খালি দাঁড়াই থাকবে না, যে এই একটা রাস্তা আপনি এখানে দাঁড়া থাকবেন লিফটের মতন, মনে করেন আপনাকে একাই সুরসুর করে ঠেলতে ঠেলতে নিয়ে সামনের দিক চলে যাবে, আপনি ভাবতেও পারবেন না যে আপনি পা বাদে কীভাবে ওখান থেকে গাড়ির চাকার মতন চলে যাচ্ছেন, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড়। আরে মানে মিট কুমড়ির দোকান, আচ্ছা আর এরা কী করতেছে, ওই ওই দেখেন 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 ওই যে পানি পড়তেছে, এই জায়গায় এসে যদি ছবি না উঠি আর সেলফি না উঠি তাহলে তো মনে করেন যে মানে এই লালপুর ঘোরাটাই সার্থক হবে না। এই যে অবশেষে মনে করেন যে সেই ভাইরাল ছোটন কাকে পাই গেলাম, এই যে চাচা বারবার মনে করেন যে মানুষের সামনে চলে আসে, ঠিক আছে বিভিন্ন সময় শীতের সময় আসলে পরে তাকে মনে করেন যে আমরা দেখা যায় যে ঝর্ণার পাশে চলে আসে এখন, হ্যাঁ মানে এত ইর বুড়িকালে ওর ছবি ওটারই, হ্যাঁ মানে আমার কাছে জায়গায় জায়গায় আমার খালি পাট পাট করে ছবি তোলো, হ্যাঁ না আমিও বললাম যে ঠিক আছে তোমাকে আমি সুন্দর করে পরিবেশ করে ছবি তুলে নিয়ে ক্রাশ, আমাদের সবার প্রিয় শামসুল আলম ছোটন কাকা এখন বড় কুলির সামনে দাঁড়ায় আছে। যদিও আমি এর আগে বেশ কয়েকবার লালপুর নাটোরে আসছি, এই জায়গায় খুব সুন্দর দৃষ্টিনন্দিত একটা মসজিদ আছে, তারপরে আমরা এই সেলফি চাচা এই সেলফি চাচা করছি দূর বিয়াদ করতে গেলে ওই ছোটন চাষের সাথে আমরা ঘুরতেছি ভিতরে, আর সঙ্গে উঠতেছি। আর এই চা বাগান না, এটা চা বাগান না, এটা কৃত্রিম চা বাগান, মনে করেন যে এই পাহাড়ি যেরকম চা বাগান বাগান হয়, এটা চা বাগান দেখে তো টাস্কি গায়ে গেছে কি রে, আদি মনসাল্লাহ লাঙ্গুলি চলালাম আর এখন চা বাগান এসে দেখা লাগতেছে। দেখ আমি বললাম তোমার তো টাস্কি মাস্কি খাওয়ার দরকার নেই, তুমি আমার পাঁচ পাঁচ আসলে আমি তোমাকে সুন্দর করে পরিবেশ করে সব কিছু দেখাচ্ছি, কলম চশমাটা চোখে দিয়ে দাও কারণ বাইরের পরিবেশ খুব একটা ভালো না। হ্যাঁ এটা আর বলি না এই জায়গায় তো সাল পাল চরম দাপানি দাপাচ্ছে, যে করিমানে মনে করেন যে দুনলা চলতেছে, দুনলা চলার পুরা মেলার মাঠ নাকি পুরা ওই এলাকাটা মনে করেন যে গরম হয়ে রয়েছে, ঠিক আছে কার মার যাই হোক একটু ঘোরাঘুরি সরাসরি দেখতেছি আমরা, দেখতে দেখতে আমি তো বলতেই ভুলে গেছি, আমার তো মানে চলে যাওয়ার সময় হয়ে গেছে, ভিতর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আরে ঘূর্ণি পা করতেছে রে সর্বনাশ, হ্যাঁ ঘূর্ণিঝড় উঠতেছে পিছনে, হ্যাঁ ও করছে আমাকে একটু এই জায়গায় ছবি তোলাতে দেখি ঘূর্ণিঝড় দেখি একটু, আর এই জায়গায় এসে মনে করেন হাত মুখ ধোবো ঠিক আছে, নাস্তা মাস্তা করবো খাওয়া দাওয়া করবো, তারপরে মাল রে বাবা টিসু ভাই মানে কী যে পাট আর কি বলবো, যাই হোক এসব পাট পুর না দেখি সামনের দিকে যাই, কারণ এইসব জায়গায় সব রোবটের মতন রাস্তা, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগলে এই যে এই দুই এই মানে এই জিনিসটা, ঠিক আছে মানে আরামে নৌকা চালাই চালাই চলে যাওয়া লাগছে। এই ভাই ভাই ধাক্কা দিন না ভাই ধাক্কা দিন না মানে একটা কাজ নাকি আরে আল্লাহ আরে আমার ক্যামেরা ট্যামেরা মানে বিশ্রী অবস্থা আরে ভাই আমি যেটা ছেলে মানুষ তো দুঃখ দেখায়, মানে এইভাবে পরিবেশে আর থাকা যায় না, এখান থেকে তাড়াতাড়ি ফট করে আমার বের হয়ে চলে আসবে, এখন বাড়ি চলে যায় ভাই আমার আর একটু ভালো লাগতেছে নিয়ে যাবে, ঠিক আছে যাই হোক এই সুন্দর পরিবেশ করে আর দেখার দরকার নেই আমি বাড়ি চলে গেলাম, বাই বাই সবাই ভালো থাকবেন।